থেকে পৌঁছে দেব। কি আপনি রিকশা চালো? তবে কোটটাই পরা কেন মনে হচ্ছে না? মনে হচ্ছে আপনার কোনো অন্য উদ্দেশ্য আছে। না ম্যাডাম, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। আপনারা আমার কাছে সেবা নেবেন, বিনিময় অর্থ দিবেন, এই তো। জোনাকি চল তো, আমরা যাব না, আমি গাড়ি রেখেছি আপনি যান। আপু বিষয়টা আমার খুব মজা লাগছে, তুমি প্লিজ গাড়িটা ক্যান্সেল করে দাও না। তুই না সব কিছুতেই জ্বালাস। আচ্ছা চলেন। আচ্ছা আসেন আসেন আসেন, এদিকে আসেন আসেন। ঝোকেছে বাহ সুন্দর তো, এবার একটা বাংলা গান শুনান তো। দিও তোমার মালা খানি বাউলে রে। এই যে শুনেন, আপনি যেভাবে গান শুরু করেছেন সে গান শুনে প্যাসেঞ্জার থাকবে না, সব চলে যাবে। আপনি তো সবকিছুতেই আধুনিক, তাহলে আধুনিক ছোট একটা স্পিকার লাগিয়ে দিবেন আর তাতে মোবাইল দিয়ে গান ছেড়ে দিবেন। বাহ খুব সুন্দর বুদ্ধি তো, আপনাকে খুঁজতেছিলাম। এই যে আমাকে খুঁজতে হবে না, গাড়ি চালান আর একটা কথাও বলবেন না, গান করতে হবে না আপনাকে। আপু একদম চুপ, কোনো কথা বলবি না। আপু লোকটা দেখতে সুন্দর আছে তাই না? এই প্রথম দেখলাম কুর্তায় পরে কেউ রিকশা চালাতে। আমার মনে হয় কি জানো, লোকটা খুবই জিনিয়াস। তোর কাছে সব কিছুই জিনিয়াস সত্যি আপু। আপু আমরা প্রেম করতে চলেছি। করতে পারেন, আমি এখনো বিয়ে করিনি। কি এই কি বলেন? এই রাখেন রিকশা, রাখেন জলদি সামান বলছি। ম্যাডাম আপু আমি তো ফাইজলামি করতেছিলাম, রাগ করেন না।